আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমেরিকার ভিসা। এটা হচ্ছে মূলত ইন্টারন্যাশনাল কনফারেন্স ভিসা। আসলে মূলত কনফারেন্স ভিসাটা কি, এটা আসলে আপনাদের জানা উচিত। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা ওখানে বড় ধরনের একটা সেমিনার করে, এই জাতীয় সেমিনারগুলোতে কিন্তু সাধারণত ভিসা হয়ে থাকে। কারণ এখানে তো আপনার যে কোনো লোক ওইভাবে অ্যাপ্লাই করতে পারবে না, আর এখানে মূলত যারা ভালো জব করে বা ভালো বিজনেস করে এই জাতীয় লোকগুলো নিয়েই কিন্তু মোটামুটি ওরা এই অর্গানাইজেশনগুলো এটা একটা সেমিনার করে, যেখানে সারা পৃথিবী থেকে কিন্তু লোক যায়। লোক সারা পৃথিবী ইন্টারন্যাশনাল যেহেতু, তার কারণে সারা পৃথিবী থেকে যায়, আর সারা পৃথিবী থেকে যাওয়ার কারণেই কিন্তু এখানে ভিসাটা মূলত হয়। তো যারা মূলত ইউএসএ যেতে চান, তাদেরকে আমি সাজেস্ট করবো যে এখানে কিন্তু আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু একটা সুযোগ আছে এবং একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, তো সেক্ষেত্রে কিন্তু ভিসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট ভালো। আর এখানে যদি আপনারা একবার ভিসা পেয়ে যান, তাহলে কিন্তু আমেরিকার ভিসা কিন্তু আপনারা সবাই জানেন যে এটা কিন্তু 5 বছরের মাল্টিপল ভিসা হয়। 5 বছর পর্যন্ত আপনি কিন্তু ভিসা যাওয়া আসা যে কোনো সময় যাওয়া আসা করতে পারবেন, এবং এটা মাল্টিপল যে কোনো সময় 5 বছর আপনার আর ভিসা লাগবে না। তো এটা হচ্ছে বিষয় যে আপনারা যারা ইউএসএ যেতে চান বা আমেরিকা যেতে চান, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই সময় এই অফারটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, যারা ওখানে বড় ধরনের একটা সেমিনার করবে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে লোক যাবে। সো এটা এমন না যে শুধু বাংলাদেশিদের নিয়েই এই কাজটা করবে, তাহলে হয়তো ভিসার সম্ভাবনা কম থাকে। বাট যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোক থাকবে, সেখানে কিন্তু আসলে ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা চাইলে আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আরও বিস্তারিত জানতে পারবেন তাদের সাথে যোগাযোগ করে। তো এই ছিল মূলত আজকের আমেরিকার ইনভেস্টর যে ভিসাটা, সেই ভিসা সম্পর্কে আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আরও তথ্য জানতে চাইলে অবশ্যই আমার নিচে কমেন্টে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।